ফাইনালি কম দামের মধ্যে আপনাদের জন্য একটা ভালো হেডফোন পাওয়া গেছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম ওয়ান অডিওর স্টুডিও প্রো 10 নিয়ে, যেমনটা আপনারা আমার হাতে দেখছেন, সুন্দর একটা বক্স। তো বক্স কোয়ান্টিটি হিসেবে আপনারা এই যে হেডফোনটা পেয়ে যাবেন, এটার কাছে একটু পরে আসি। এর সাথে আপনারা এই যে এরকম একটা ক্যাবল পাবেন, যার মাথায় রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, এটা TRRS to TRS, আর সাথে রয়েছে এটা হলো 6.35 mm অডিও জ্যাক, আর এই পাশে 3.5 mm। তো এই দুটো রয়েছে, পাশাপাশি আপনি একটা পাউচ পেয়ে যাবেন বেশ বড় সড়ো, এটাতে আপনি চাইলে কিন্তু অনায়াসে আপনার হেডফোনটি ক্যারি করতে পারবেন। আর কিছু আছে ইউজার ম্যানুয়াল, সময় থাকলে এগুলো পড়ে নেবেন। তো আমি কেন বললাম ফাইনালি আপনাদের জন্য কম দামে একটা বেস্ট কিছু পাওয়া গেছে, এইটা আপনি যদি একটু অনলাইনে খোঁজাখুঁজি করেন বা ইউটিউবে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা রিভিউয়ার এবং সব জায়গায়, ইভেন গুগলে সার্চ করলেও দেখবেন এইটার যে প্রাইসিং যা অফার করছে সেটা নিয়ে সবাই খুবই খুশি। সবাই বলছে এই জিনিসটা মানে এত কম দামে কীভাবে এত কিছু অফার করতে পারছে। এইটার সাউন্ড কোয়ালিটি এই বাজেট থেকে আসলেই দুর্দান্ত। এখন সেই বাজেটটা কত সেটাই তো বলা হলো না। আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছিল লাবু ফ্লুটস, এবং তাদের থেকে আপনারা এটা কিনতে পারবেন 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সহ। শপের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, এই প্রোডাক্টের পার্চেস লিঙ্কও দেওয়া থাকলো। দামটা কত? দাম হলো গিয়ে 3300 টাকা। তবে স্যামজোনের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য 300 টাকার কুপন কোডের ব্যবস্থা রয়েছে। দারাজ থেকে কিনে ডিসক্রিপশনে যে কুপন কোডটা দেওয়া রয়েছে ওটা ব্যবহার করে আপনি সহজেই আরও 300 টাকা কমে কিনতে পারবেন, সেই ক্ষেত্রে দাম দাঁড়ালো 3000 টাকা। তো এইবার যদি 3000 টাকা দিয়ে কিনেন তাহলে এই জিনিসটা এক কথায় কিন্তু জোস, কারণ ইন্ডিয়াতে এটা কিনতে গেলে প্রায় 2500 রুপির মতো লেগে যায়। সেই জায়গায় বাংলাদেশে যদি আপনি এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যান অবশ্যই সেটা খারাপ হয় না। যাই হোক, এটার বিল্ড ম্যাটেরিয়ালস বা ডিজাইনটা নিয়ে যদি বলতে যাই, ডিজে হেডফোনের মতো দেখব বা মনিটর হেডফোনের মতো কিন্তু আপনি দেখবেন। এবং হ্যাঁ, এটা সেই কাজের জন্য ব্যবহার করার উপযোগী, অর্থাৎ যাদের বাজেট 3000 টাকা এবং এই বাজেটের মধ্যে আমি ডিজে মিক্সিংয়ের জন্য কোনো একটি হেডফোন চাই, দেন এটা ডেফিনেটলি আপনাকে রিকমেন্ড করা যায়, শুরুতেই বলে দিলাম। পাশাপাশি আমরা এটি গেমিংও করে দেখছিলাম, যদিও এটা কোথাও বলে নাই যে এটা গেমিং করার মতো বা গেম খেলার জন্য ভালো হবে, কিন্তু আমরা গেমিং করে এই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট আছি। হ্যাঁ, হয়তো 3000 টাকার মধ্যে আমরা গেমিংয়ের আরও বেটার কিছু পেয়ে যেতে পারি, বাট যদি অলরাউন্ডার খুঁজতে চান তাহলে দিস ওয়ান। ড্রাইভার চেম্বার অ্যাডজাস্টেবল, এই যে দেখুন, এটা চাইলে বড় ছোট করা যায় এবং এটা অবশ্যই রোটেটেবল। আর উপরে ফোম প্যাড রয়েছে যা বেশ সফট। উপরে আমরা লক্ষ্য করব ওয়ান অডিওর ব্র্যান্ডিং রয়েছে, টোটাল পার্টটা কিন্তু প্লাস্টিকে তৈরি, অর্থাৎ ফোমের বাইরে অন্য যা থাকছে সেগুলো প্লাস্টিকে তৈরি। তো এই ড্রাইভার চেম্বারের এই পাশটা লক্ষ্য করুন, এখানে ব্ল্যাক এবং সিলভার কালারের একটা কম্বিনেশন রাখা হয়েছে। সিলভার কালারটা দেখতে গেলে মেটাল মেটাল লাগে, যদিও এটা আসলে প্লাস্টিকই, বাট দেখতে বেশ ভালো লাগছে। আর ভালো বিষয়, এই অংশটা ম্যাট ফিনিশ বা একটা টেক্সচার থাকাতে খুব সহজে আমার মনে হয় স্ক্র্যাচ বসছে না। হেডফোনটিতে যে ফোম ব্যবহার হয়েছে সেটা একদম টপ লেভেলের আমি বলবো না, বা আমরা যদি লাইক 6000-7000 টাকার যে হেডফোনগুলো পেয়ে যাই তার যে ফোম কোয়ালিটি হয় সেগুলোর সাথে কম্পেয়ার আমি করছি না, কিন্তু এই প্রাইস পয়েন্ট থেকে এটা ভালোই বলা যেতে পারে। তবে আমার যা মনে হয় এই প্যাডটা আরেকটু বড়, বড় বলতে ভিতরে আরেকটু জায়গা রাখলে আমাদের কানটা ভিতরে ঢুকে যেত। এখন যেটা হবে, এটা যদি পরে থাকেন আর আপনার মাথাটা যদি একটু বড় হয় তাহলে দেখবেন কানটা, কথাটা কেমন শোনা এলো যে মাথাটা একটু বড় হয়, মানে একটু হেলদিতে মানুষ হতেই পারে, তো সেই ক্ষেত্রে এটা কানের সাথে একদম চাপ দিয়ে ধরবে, তো গরমকালে একটু পেইন দেবে। বাট যেহেতু এই মুহূর্তে শীতকাল চলে আসছে আশা করছি এখন সমস্যা হবে না। এমনিতে নয়েজ আইসোলেশনের যে বিষয়টা, যেহেতু এটা বেশ বড় সড়ো এবং প্যাডিং ভালো থাকাতে বাইরের নয়েজ ততটা প্যারা দেয় না, বাট এতে কোনো ANC বা ওই ধরনের ফিচার কিন্তু থাকছে না। হ্যাঁ, আপনি ঠিক ধরছেন, এটা অবশ্যই ওয়্যার্ড হেডফোন। আমি ফার্স্টেই দুইটা ওয়্যার দেখিয়েছিলাম, তো আপনি চাইলে দুটো দিয়েই ব্যবহার করতে পারেন যখন যেটা প্রয়োজন হয়। মোবাইল ফোনের ক্ষেত্রে আমি বলবো এটা দিয়ে ব্যবহার করবেন, বা আপনি চাইলে কম্পিউটারেও এটা দিয়ে ব্যবহার করতে পারেন, ইভেন আপনার প্রয়োজন অনুযায়ী এটাও ব্যবহার করতে পারেন। সাউন্ড কার্ডের সাথে সরাসরি ব্যবহার করার জন্য এইটা ইউজ করতে পারেন, বা ডিজে মিক্সার এগুলোর সাথে। সাউন্ড কোয়ালিটিতে অবশ্যই যাবো, তার আগে ড্রাইভার সাইজ জানা উচিত, কারণ এর ড্রাইভারটার কারণেই আসলে এর সাউন্ড কোয়ালিটি এত জোস। এর মাঝে রয়েছে 50 mm ড্রাইভার, তো বড় সড়ো ড্রাইভার হওয়াতে এটার সাউন্ড কোয়ালিটি সত্যি জোস। যেমন এর বেসটা বলতে পারি একদম বুম বুম লেভেলের না, বাট খুব ডিপ পাঞ্চি টাইপের না, কিন্তু আমার মনে হয় যারা মানে একটু ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ করেন তাদের বেশি ভালো লাগবে। বুম বুম বেস যাদের কাছে একটু পিছিয়ে তারা রাখতে পারেন, বাট যতটুকু আমি পেয়েছি তাতে আমি সন্তুষ্ট আছি। আর দীর্ঘ সময় বা ফুল ভলিউমে এটা কোনো ধরনের জ্বালাতন্তি ছিল না। অনেক হেডফোনেতে দেখা যায় বুম বুম বেস দিতে গিয়ে একদম লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড টোনটার 12টা বাজিয়ে দেয়, এইটার ক্ষেত্রে কিন্তু আমরা ওই বিষয়টা লক্ষ্য করিনি। আমরা গেমিং করার সময় সেই বিষয়টা ফিল করছিলাম, ছোটো ছোটো সাউন্ডের মাঝে যে ডিটেল বা সেপারেশন সেটা কিন্তু আমরা ঠিকভাবে ফিল করতে পারছিলাম, যে বিষয়টা হয়তো হওয়া দরকার। মিড, ভোকাল বা একদম হাইটোন সেটাও কানের মধ্যে গিয়ে কোনো ধরনের হিট করছিল না, ইভেন ফুল ভলিউমও না। তো সাউন্ড কোয়ালিটির দিক থেকে সত্যি বলতে এই হেডফোনটা রেকমেন্ড করার মতো 3000 টাকা, বা অ্যারাউন্ড 3000 টাকায়। বাই দ্য ওয়ে, একটা ব্যাপার বলতে ভুলে গেছি, এটা দিয়ে কথা বলা যাবে কিনা এরকম প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমি বলছিলাম এটা দিয়ে গেমিংও করা যাবে, তো তখন মাইক্রোফোনের একটা বিষয় চলে আসবে। এই যে ছোট্ট কেবলটি, ছোট্ট না,
চিকন যে ক্যাবলটি রয়েছে ব্ল্যাক, এটার সাথে কিন্তু ইনলাইন মাইক রয়েছে এবং এখানে একটা রিসিভারও থাকছে, কল আসলে আপনি রিসিভ করতে পারবেন বা গেমিংয়ের সময় যদি কথা বলতে হয় সরাসরি এটাও না হয় ব্যবহার করলেন। এই তো এই হেডফোন নিয়ে মনে হয় না আর বিস্তারিত তেমন কিছু বলার আছে। আমরা এর ডিজাইন বিল্ড কোয়ালিটিতে অবশ্যই সন্তুষ্ট, সাউন্ড কোয়ালিটিতেও আমি সন্তুষ্ট রয়েছি এবং হ্যাঁ এটা আপনাদেরকে আমি রিকমেন্ড করতে পারি। আর যেহেতু আসলে রিকমেন্ড করা যায় ওই জায়গা চিন্তা করেও, যেহেতু ওয়ান ইয়ার ব্র্যান্ড ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন, সো অনায়াসে ব্যবহার করা যাবে। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি ওয়ারেন্টি সাপোর্টটা পেয়ে যাবেন। তো সব কিছু মিলে হ্যাঁ আপনারা চাইলে এটা চয়েস করতে পারেন। আর আপনাদের কাছেই বা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হয়ে যাবে স্যামজোনের আবারও কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে।